নমস্কার, আমি সত্যব্রত কর্মকার। তো আমার এই ছবিটা হচ্ছে একালব্য, ছবিটার নাম দিয়েছি যে একালব্য। গল্পটা সবাই জানি আমরা কম বেশি, যে দ্রোণাচার্যের কাছে শিক্ষা করতে গেছিলো দ্রোণ, যেহেতু ও আদিবাসী ছিল বলে ওকে দেয়নি, কিন্তু পরে যখন দেখলো যে ওরা গেছিলো জঙ্গলে, তখন এই শব্দবেদী বান মেরেছিল, কিন্তু কুকুরটা মরেনি, রক্ত বেরোয়নি, কিন্তু কে এটা করলো? কাছে এসে দেখেছে একটা আদিবাসী একটা ছেলে, তখন তার গুরু দক্ষিণার বিনিময়ে তার ডান হাতে বুড়ো আঙুলটা কেটে নেয় এই দ্রোণ, কারণ যাতে কখনো রাজতন্ত্রের বিরুদ্ধে বা উচ্চবর্ণের বিরুদ্ধে সমতা না আসে, ওর যে জ্ঞান ও শিক্ষা ও অস্ত্র শিক্ষা না আসে, এই জন্য এটা পরিকল্পনা করা হলো। কিন্তু কথাটা তা না, কথাটা এটা সেই সময়টা একটা গল্প ছিল, কিন্তু এখনও কি সেই গল্পটা তো সত্যি বেস করেই লেখা হয়েছিল মহাভারত এই গল্পটা, সেই সমাজের থেকে নিয়েই মহাভারত মহাকাব্য লেখা হয়েছিল, কিন্তু সেটা আমাদের সমাজে কিন্তু এখনও চলমান, যে একটা আদিবাসী পরিবার বা আদিবাসী সমাজ বা আদিবাসী মানুষ বা গরিব মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু এখনও সেই বঞ্চিত, তারা তাদের পরের জেনারেশান বা সেই জেনারেশান সবসময় কিন্তু তারা একালব্য তখনও ছিল, এখনও আছে।